আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও সবাইকে নিয়ে ভালো আছি। তো আমার আজকের রেসিপি আনারসের মুরব্বার পাউরুটি। আনারসের মুরব্বার পাউরুটি তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ। দুধটা অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে, আর এই গরম দুধে দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। ইস্টটা আমি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা ইউজ না করলে পাউরুটি খেতে ভালো লাগবে না। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা অপশনাল, এটা আপনারা বাদও দিতে পারেন। আমি দিয়ে নিলাম যেন আমার ব্রেডটা একটু বেশি সফট হয়। তো মেশানো হয়ে গেলে এখন আমি এই বাটিটাকে ঢেকে একটি উষ্ণ জায়গায় 10 মিনিটের জন্য রেখে দিব, দেখার জন্য যে আমার ইস্টটা অ্যাক্টিভ আছে কি না। 10 মিনিট পর ফিরে এলাম, একটা ফেনা ফেনা ভাব এসেছে, এর মানে আমার ইস্টটা অ্যাক্টিভ আছে, আমি ব্রেড তৈরি করার জন্য এটাকে ইউজ করতে পারি। তো এখন আমি দিয়ে দেব চেলে নেওয়া 1 কাপ শুকনো ময়দা, আর একটি স্পেচুলার দিয়ে আমি ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। মেশানোর পর যদি আমি প্রয়োজন মনে করি আর একটু ময়দা লাগবে, তাহলে আমি ময়দা নিয়ে নেব। দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। আপনারা খাওয়ার রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। তো আমার আরেকটু ময়দা লাগবে, তাই আমি ময়দা মিশিয়ে নিলাম। এখন হাতে ভালো করে মথে আমি একটা ডো তৈরি করে নিব, আর এই ডোটাকে আমি এখন 30 মিনিটের জন্য উষ্ণ জায়গায় ঢেকে রেখে দিব। 30 মিনিট পর ফিরে এলাম, আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, এর মানে আমি এই ডোটাকে এখন ব্রেড তৈরি করার জন্য ইউজ করতে পারবো। তো হাতে আমি মথে ভালো করে আলাদা করে নিলাম কিছু অংশ, যেন এটা আমার ডিজাইন করার জন্য ইউজ করতে পারি। আর এই বাকি ডোগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নেব রুটি তৈরি করার জন্য। প্রথমেই 1 ভাগ দিয়ে আমি একটা মোটা করে গোল শেপে রুটি তৈরি করে নেব। তো রুটি তৈরি হয়ে গেলে আমি একটা পিৎজার মল্টে ঘি ব্রাশ করে নিলাম, আপনারা রেগুলার অয়েলও ব্রাশ করতে পারবেন। তো রুটিটাকে আমি মোল্ডে প্রথমে বসিয়ে একটু শেপ দেওয়ার চেষ্টা করব। পারফেক্ট শেপ আসবে না, সমস্যা নেই, বেক হওয়ার পরে অটোমেটিকলি শেপ চলে আসবে। তো দেওয়া হলে আমি আনারসের মোরব্বা এই রুটির উপরে ভালো করে ছড়িয়ে বিছিয়ে নিব। আপনারা চাইলে চাল কুমড়ার মোরব্বাও ইউজ করতে পারেন, মিষ্টি আমের মোরব্বাও ইউজ করতে পারেন। আনারসের মোরব্বাটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এটাই ইউজ করলাম। আর এই আনারসের মোরব্বা রেসিপিও আপনারা পেয়ে যাবেন। এরপর আমি আরেকটা বাকি ডো দিয়ে রুটি তৈরি করে নিব। পারফেক্ট গোল হবে না, সমস্যা নাই। এখন আমি এই রুটিটাকেও আনারসের মোরব্বার উপরে বসিয়ে দিব, আর হাতে একটু সময় নিয়ে চেপে চেপে এর ভেতরে যে হাওয়া আছে আমি হাওয়াটাকে বের করে দিব। তো এখন
আমি যে ডিজাইন করার জন্য ডো রেখেছিলাম সেটাকেও আমি সমান ভাগে দুইটি ভাগ করে নিলাম, আর দুইটি এইভাবে দড়ি তৈরি করে নিব। তো দড়ি তৈরি হয়ে গেলে দুইটি দড়িকে একসাথে নিয়ে আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটি দড়িতে পরিণত করব। আপনারা চাইলে বেনিও করতে পারেন, আবার ডিজাইন নাও দিতে পারেন, দেখতে যেন সুন্দর হয় সেজন্য আমি এটা করে নিলাম। তো তৈরি হয়ে গেলে এখন আমি দড়িটাকে ব্রেডের চারপাশে একটু চেপে চেপে সেট করে দিব। এদিকে একটু প্যাঁচ কম হয়েছে, আমি আর একটু পেঁচিয়ে নিলাম। এখন বাড়তি অংশগুলো আমি পিজা কাটার দিয়ে কেটে আলাদা করে নিব। সেট করা হয়ে গেলে আমি এখন ডিমের কুসুম ব্রাশ দিয়ে আমি এই ব্রেডটার উপরে একটু ব্রাশ করে নিব, যেন সুন্দর একটা কালার আসে। আর এখন আমি নিয়ে নিয়েছি কিছু খোসা ছাড়ানোর তিল, এই তিলটাকে ছড়িয়ে দিব। বেক হওয়ার পরে তিলটা সুন্দর একটা ঘ্রাণ আসবে আর দেখতেও একটু সুন্দর লাগবে। আপনারা চাইলে কালো জিরাও ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন। তো হয়ে গেল, আমি এখন পিৎজা ফাংশনে 160°C 20 মিনিট বেক করে নিব। দিয়ে দিলাম ওভেনে, এখন আমি ওভেনটাকে অন করে দিব। তো হয়ে গেছে বেক করা, আমি বের করে নিয়েছি, এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমার ব্রেডটা কি সফট হয়েছে। এখন এটাকে আমি কেটে নিব। কাটা হয়ে গেল, দেখতেও সুন্দর লাগছে, খেতেও দারুণ। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আবার আসবো আপনাদের জন্য অন্য ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।